চলো, হ্যাঁ বের করো সবাই ওয়ানে। সেখানে আমাদের কি আসছিল, আমরা কথা বন্ধ করেছিলাম মনে আছে কতদিন? এর আগের দিন ফোন বন্ধ করছিলাম। কিরকম হবে দেখো, যে রিয়েল নাম্বার সব ঠিক আছে, আমাদের বলছে যেটা যে 58 ওকে x x মাইনাস 3 58 কমন হয়েছিল না, একই তো আর কি 1 বাই 5। তাহলে আমরা 6 প্লাস করতে হবে, কারণ এখানে আবার পজিটিভ টার্ম হবে, ওকে স্কয়ার 8 আছে এখানে, তাই তো? তাহলে 8 হলে তো আমরা 8 টা আনতে পারবো না, একটা 4 একটা 3 আর একটা 7। আচ্ছা 4 বানাই বানাই করা যায়, তার সাথে চলো তাহলে সে আগের নিয়মটা করি এখন, বুঝতে পারছো? আগের রুলস মানে সবটাই মাথায় রাখতে হবে, তখন কোনটাতে সুবিধা হবে তখন সেটাই করতে হবে। ওকে এটা গেল, আমরা 8 আসবে তাই তো, কোনো কোনো ব্যাপার না, এটা মাইনাস এফ আসে দিয়ে দাও। তাহলে মাইনাস 1 বাই 5 এক্স মাইনাস 3 1 বাই 5। এখন চলো প্লাস 3 করে দাও, সব পাশে 3 প্লাস করে দাও। এখন 3 যদি প্লাস করে দাও তাহলে কত হয় দেখো, ওকে চলো 3 প্লাস করে দিলাম, তাহলে আর মাইনাস 1 বাই 5 এর সাথে প্লাস 3, তাহলে 3 এক্স 3 প্লাস 3 1 বাই 5 প্লাস 3। তাহলে আর আমরা এটা ক্যালকুলেশন যদি করি তাহলে কত হয়ে যায় দেখো তো, এটা 3 14 14 বাই 5 ওকে এক্স, আর এটা সে কত হচ্ছে, এটা 5 বা 3 16 16 বাই 16 বাই 5 ওকে। এখন x এর স্কয়ার আছে, স্কয়ারের পরে আবার মাইনাস 8 করছে, তাহলে চলো স্কয়ার করে দিলাম x এর 196 আর 25 196 আর হলো 25, এটা x স্কয়ার হলো, আর এটা হলো 256 256 আর 25। এখন চলো মাইনাস 8 করতে হবে নাকি, এখন আমাদের দুই দিক দিয়ে মাইনাস 8 করবো আমরা, তাহলে মাইনাস 8 করলাম, তাহলে চলো মাইনাস 8। তাহলে আর বুঝতে পারছো এক এক সময় এক এক নিয়ম করো, সমস্যা নেই, ঠিক আছে? এখানে এলে ওভাবে করা যেত, আমাদের একটু কাজ কাম বেশি করা লাগতো, অর্থাৎ নিয়ম দুইটা আছে, দুইটাই খেয়াল রাখতে হবে। তবে এই যে প্লাসের জন্য ওই নিয়মটা খাটে নাই, মনে আছে তো কতদিন এক্স এর সাথে যদি প্লাস থাকে তাহলে ওইটা আর খাটে নাই, হ্যাঁ উল্টা পাল্টা হয়ে গেছিল মানে যাচ্ছিল না, তো মাইনাস হলে আবার যায় সবার জন্য যায়। তাহলে এখন মাইনাস 8 করো, 196 25 মাইনাস 8 ওকে, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার কে মাইনাস 8 ওকে, আর এখানে আছে 256 25 মাইনাস 8 মাইনাস 8 অ্যাড করলাম, তো মাইনাস 8 যদি অ্যাড করো তাহলে আমাদের কী দাঁড়ালো, এটা হচ্ছে 200, তাহলে 196 25 মাইনাস ওকে 8, একবারে জাস্ট সিম্পল দিলাম মাইনাস 200 দিয়ে দিলাম, আর এখানকার অবস্থা এক্স স্কোয়ার মাইনাস 8 থাক, আর এটা আসলো মাইনাস হলে 200 মাইনাস হবে 256 আর 25 মাইনাস 200 200 8 মাইনাস করে দিলাম। এই ম্যাথগুলো হবে কি এক এক সময় এক এক ফর্মুলা আমাদের মানে কাউন্ট করবে, হ্যাঁ নিয়ম বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে থাকবে, মাইনাস দিলে আবার খাটে প্লাসটা থাকলে খাট করবে। এখন চলো আর এখন এটা হলো কত মাইনাস কত মাইনাস 4 বাই 25 ওকে, এখন এক্স স্কোয়ার মাইনাস 8 আর এটা আসছে কি 256 56 25 56 25। এখন খেয়াল করো আমরা তো যেহেতু আমাদের তো এটা আছে এর থেকে আরও নিচে আসতে পারি আমি, কারণ কি আমার তো গেটার, তাহলে এগারোটা এর থেকে যদি গেটার হয় তাহলে তার চেয়ে কম যে ভ্যালু আছে সেখান থেকেও গেটার হবে, তাহলে আর মাইনাস 256 মাইনাস 56 56 বাই 25 আরও বেড়ে গেছে সে এর চেয়ে গেটার 8
56 by 25 বুঝতে পারছো যে এখন এটা একটু লিখে দাও সেন্স সেন্স রো 50 সরি 56 56 56 বাই 25 ইজ লেস দ্যান কত মাইনাস 4 বাই 26 আমরা লিখতে পারি এটা তাহলে যে এটা চেয়ে গেটার সে এটা চেয়েও গেটার হবে যে ভ্যালুগুলো গেটার দেন এত সে অবশ্যই মাস্ট বি গেটার দেন এত হবে তাহলে এটা তাহলে এখন আমরা মডুলাস করে দিলাম তাহলে স এক্স স্কয়ার মাইনাস 8 ওকে 56 বাই 25 56 বাই 25 অর্থাৎ মেথড তোমার সবগুলো মাথায় রাখতে হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না তাহলে এটা স্কয়ার এটা তাহলে এটা ওকে গেল 58 প্রায় এক সপ্তাহ মানে পড়ানো হয় নাই আমাদের বিভিন্ন কারণে একটা মোবাইল কিনছি অনেক কাজ করা হয়েছে কয়েকদিন বাসায় হ্যাঁ বিভিন্ন সময় দৌড়াইছি ওকে 58 গেল তাহলে 59 একই ম্যাথ 59 ওখানে জাস্ট ওই এবিসি এর ভ্যালু বলে দিয়েছে দিলে ভ্যালুগুলো বসায় দিলে এগুলো কাটা চলে যাবে 59 59 এ কি আছে দেখো 59 BYC তাহলে এখন বাকি দুটো জিরোর কথা বলছে তো এটা সমস্যা না তাহলে আমি বাকিগুলো জিরো বসাই দিলাম B আর C জিরো B cost to C cost to 0 আর A cost 1 তাহলে সো এটা আছে X আর কিছু থাকছে না A cost 1 তাহলে A1 আর বাকি দুটো জিরো হয়েছে শুধু X থাকলো তাহলে এখন দেখো আমাদের এইটার কথা বলা হচ্ছে এই যে F of X minus কত 1 modulus 1 by 11 1 by 11 1, 23 by 1 এত সমস্যা নাই এখন এটার ভ্যালুটা বসাই দাও আর ওকে আর তাহলে ওকে মডুলাস x মাইনাস 1 ওকে এখান থেকে 1 by 11 1 by 11 একটা জিনিস খেয়াল করছিলাম যে আমরা যখন এখানে প্লাস আসছিল তখন ফর্মুলা ছাড়া কাটতেছিল না আর মাইনাস আসলে সবার জন্য কাটে তার মানে যেহেতু আসছে আমরা এটা এই পাশে নিয়ে চলে আসি এই পাশে নিয়ে আসলে কি হচ্ছে আমাদের যে ওকে তাহলে আর তাহলে ওকে মাইনাস 1 বাই 11 এক্স মাইনাস 1 1 বাই 11 ওকে ঠিক আছে তো ওকে ঠিক আছে এই টাইপ নিয়ে আসলাম এই টাইপ নিয়ে চলে গেলাম এখন চলো আমরা এক কাজ করবো প্লাস অন করে দেবো সবার সাথে কারণ এখানে আগে ফিল করতে হবে এরপর স্কোয়ার করতে হবে তাহলে এখন চলো এখান থেকে প্লাস অন করে দিলাম মাইনাস 1 বাই 11 আর এটা সে প্লাস 1 x মাইনাস 1 প্লাস 1 1 বাই 11 প্লাস 1 তাহলে আর এখন এটা কত হলো 10 10 বাই 11 x আর এটা হলো কত দেখো তো 11 তাহলে 12 বাই 11 12 বাই 11 হলো যদি এটাতে সফরে না কাটে তখন তো ফর্মুলা আছে জানো তো এখানে প্লাস টু করে দিলে হয়ে যায় আমি ফর্মুলাটা অ্যাভয়েড করতে চাচ্ছি হ্যাঁ তাহলে এখন দেখো যে এটা আমরা যদি স্কয়ার করে দিই স্কয়ার করে দিলে কত হচ্ছে এটা 11 12 ঠিক আছে এবার স্কয়ারে মান বসে স্কয়ার লাগবে কারণ আমাদের স্কয়ার করতে হবে কারণ আমার প্রুফটা ওই স্টাইলে আছে এরপর আবার মাইনাস 1 লাগবে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম তাহলে এখন চলো আমরা এক কাজ করলাম এটা স্কয়ার করে দেব তবে তোমরা ফর্মুলাটা 2 প্লাস করে করতে পারো কিন্তু হ্যাঁ তাহলে স্কয়ার করলে কত হয় 100 121 স্কয়ার করে দিলাম একবারে x স্কয়ার আর এটা স্কয়ার করলে 144 121 144 120 স্কয়ার এর মান বসে স্কয়ার করে দিলাম এবার কত মাইনাস কত বলছে 1 মাইনাস কত বলছে চলো 1 মাইনাস করি তাহলে 1 সব জায়গা থেকে মাইনাস করব আমরা চলো মাইনাস করি পূর্বের স্টাইল থেকে প্রুফটা করতে হবে 100 121 121 minus 1 ok plus d minus 1 ok x square minus 1 144
121 প্লাস মাইনাস 1 অ্যাড করছে প্রুভের কারণে মাইনাস 1 অ্যাড করা হয়েছে তাহলে এখন এটা এলসিএম করে দেখো কত হয় এই পাশে দেখো আগে তাহলে আর 121 x স্কয়ার মাইনাস 1 এটা উপরে নিয়ে যাও 144 মাইনাস 121 বাই 121 এখন চলো দেখো ক্যালকুলেশন কি বলে এখন আসো আমাদের এখানকার অবস্থা হলো এরকম এটা থেকে মাইনাস 21 বাই 121 থাকলো এটা x স্কয়ার মাইনাস 1 আর এটা সে 23 বাই 121 এখন এটা জাস্ট খেয়াল করো যে এর থেকে এটা তাকে আর একটু নিচে নিয়ে আসা যায় বুঝা গেছে তাহলে আর মাইনাস 23 বাই 121 আর x স্কয়ার মাইনাস 1 23 বাই 121 সাইন নোট লেখো সিন্স এত ইজ লেস দ্যান মাইনাস 23 121 এত ইজ লেস দ্যান 1 এটা কত 121 121 বাই 121 দেখো এটা লেস দ্যান তাহলে এখন একটা জিনিস বুঝতে পারছো না যে যে ভ্যালুগুলো এটা চেয়ে গেটার সব মাস পেয়ে চেয়ে গেটার হবে তাহলে বুঝতে পারছো এর থেকে লেস দ্যান তো এটা তাহলে এখন আসো তাহলে এখন মডুলাস দিতে পারো দেখো দুইটা সেম হইছে কথা বলছি সাইন হইছে তাহলে সব মডুলাস অফ x স্কয়ার মাইনাস 1 আর 23 বাই 121 গুড আমরা 2 প্লাস করে কত করতে পারতাম হ্যাঁ আমরা ফরমেটটা একটু অ্যাভয়েড করে চলে গেলাম এখন চলো পরেরটা কিউব করতে বলছে চলো কিউবটা করে দিই ঠিক আছে 59 এর পরে চলো 60 60 তে কি আছে দেখো 60 60 নাম্বার মেথড থেকে তাকাও 60 60 60 আছে কি দেখো এখানে এই টাইম মেথড আমি কি এটা অ্যাভয়েড করব নাকি এই একই তো ওই যে 0 বানাই দাও c cos 2 বলছে b cos 1 ওকে চলো আর এটা cos হ্যাঁ করে ফেলতেছি 60 60 তে আমাদের কি আছে দেখো যে f of x f of x equals to কত বল এই যে মডুলাস bx minus c মডুলাস bx c b কত 1 আর c আছে 2 তাহলে সো f of x equals to b আছে কত 1 তাহলে শুধু x minus 2 minus 2 থাকবে ওকে এখন আমাদের যেটা প্রুফ করতে হবে সেটা এরকম হবে বিষয়টা আগে থেকে একটু দেখাই দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এখানে আমরা কি কি ইউজ করছি দেখো b cos 1 আর c cos 2 কত 2 c cos 2 এখন b 1 আর c 2 বেশ এখন আমাদের যেটা প্রুফ করতে হবে সেটা এরকম সেটা হচ্ছে x এর জায়গায় হবে কত x স্কয়ার 2 আর এখানে আছে একটা কন্ডিশন 4 লেস দ্যান এটা সমস্যা না এখান থেকে এরকম এটা প্রুফ করতে হবে x স্কয়ার মাইনাস 2 x স্কয়ার মাইনাস 2 দ্যাট মিন্স আমরা এখানে গেলাম এখানে x স্কয়ার মাইনাস 2 দিয়ে দিলাম তাহলে x স্কয়ার মাইনাস 2 আর এটা মাইনাস 2 মাইনাস 2 ঠিক আছে তাহলে এটা ইজ লেস দ্যান এটা ইজ লেস দ্যান কে 17 বাই কত 16 তার মানে এটা রেজাল্টটা কি দাঁড়ালো x স্কয়ার মাইনাস 4 ইজ লেস দ্যান 17 বাই 16 ক্লিয়ার এটা আমাদের প্রুফ করতে হবে এই জিনিসটা মানে কি এটা মানে আমরা এটা লিখতে পারবো এটা মানে দেখো তাহলে আমরা এইটা টার্গেট নিয়ে আমাদের কাজ করতে হবে এই জিনিসটা প্রুফ করতে হবে এত ইজ লেস কে আরে বাবা এখানে আছে এটা ভ্যালু বসাই দিলাম আর কিছু না এবার এইটা আমরা লিখলাম এখানে এটা করবে তো এটা লিখলাম তাহলে এখানে x এর পরিবর্তে যাবে কোনটা x এর পরিবর্তে আমাদের আসবে x স্কয়ার মাইনাস 2 তাই গেল তার মানে এটা আর এটা ইজ লেস দ্যান হোল স্কয়ার কেন হবে এইখানে তো x শুধু ওগুলো তো আগে পরে আগে লাস্ট ফিনিশিং যাও এখানে যদি x এর জায়গায় এটা দিই তাহলে এই x এর জায়গায় এটা যাবে
বুঝছেন এবার কোশ্চেনে প্রথম এটা দেওয়া আছে হ্যাঁ বুঝছি বুঝছি এবার x আমি b আর c এর কথা বলে দিয়েছি আমরা বসায় দিয়েছি এবার আমাদের x এর সমান এটা দেয়া মানে কি আমাকে এটা প্রুফ করতে হবে এটা প্রুফ করা মানে আমি এটাকে বাদ দিয়ে এটাকে বাদ দিয়ে এখন এটা লিখতে পারবো বুঝতে পারছো তার মানে f অফ x স্কয়ার মাইনাস 2 এটা মিনিং আছে এটা আর এটা ইজ লেস দ্যান এটা তার মানে আমাদের কি লেস দ্যান হবে f অফ x স্কয়ার মাইনাস 2 এটা লেস দ্যান এটা আমাদের প্রুফ করতে হবে আমাদের কাজ কিন্তু আসলে আমরা এইটাকে নিয়ে কাজ করব না এইটুক নিয়ে কাজ করব এবং এইটুক নিয়ে কাজ করলে এটা বাদ দিয়ে আমরা এটা বসাই দিতে পারবো বলে তাহলে এখন আবার তো এভাবে রাখো ঠিক আছে এটা আর লিখো না এটা থাক আপাতত ঠিক আছে এই জিনিসটা তাহলে এখন আমাদের একটা কোশ্চেন একটা জিনিস আছে সেটা গিভেন দ্যাট সেখান থেকে আমাদের শুরু করতে হবে গিভেন দ্যাট উই হ্যাভ টু প্রুভ দ্যাট তাহলে গিভেন দ্যাট কত বলো তাহলে ওকে আমি একটু মুছে দিলাম এখন গিভেন দ্যাটে যাবো আমরা গিভেন দ্যাট ওকে নাও f of x is less than কত f of x কই f of x is less than 1 by 4 f of x is less than 1 by 4 f of x মানে কত বলো তাহলে এবার হ্যালো আর f of x মানে এটা কি x minus 2 1 less than 1 by 4 এখন তোমরা একটা কাজ করতে পারো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো আবার ফর্মুলা সলভ করা যাবে কারণ এখানে মাইনাস আছে প্লাসটা থাকলে ফর্মুলা কাটছিল না মনে আছে তো এখানে তো প্লাসটা থাকতো 2 তাহলে ওই ফর্মুলাটা কাটেন মানে ফর্মুলাটা কাটাই পারে এই অপোজিট করলে সেটা অ্যানসারটা আসে না তাহলে এখন আমরা মাইনাস এটা অপোজিট করে দিলাম অপোজিট করে দাও তাহলে এটার অপোজিট যদি করে দাও তাহলে কত হবে বলো মাইনাস কত 1 বাই 4 মাইনাস 1 বাই 4 আচ্ছা আমি দুটা নিয়মই করে দিই তোমাদের সবসময় তাহলে দরকার আছে 1 বাই 4 1 বাই 4 তাহলে এবার আমরা কি করবো প্লাস 2 করে দেবো সব জায়গায় চলো প্লাস 2 করি তাহলে মাইনাস 1 বাই 4 প্লাস 2 x মাইনাস 2 প্লাস 2 আর 1 বাই 4 প্লাস 2 তাহলে এখন আসলে কত দাঁড়ানো এটা 4 8 তাহলে 6 বাই 4 আর x এখানে আসলো এটা আর এটার অবস্থা কি দাঁড়ানো হ্যাঁ 9 বাই কত 9 বাই 4 9 বাই 4 এবার স্কয়ার করে দাও এবার আমরা স্কয়ার করে দেবো তাহলে স্কয়ার করে দিলে আমাদের একটু রাখো সাইডে হ্যাঁ আমি দেখতেছি প্লিজ হ্যাঁ 7 বাই 4 7 বাই 4 আর এটা সে 2 এটা লিখে দিলাম ওখানে থাক হ্যাঁ মেন কন্ডিশন হবে ওইটা আমাদের ওখান থেকে এবার আমাদের তৈরি করে কাজ করতে হবে এবার স্কয়ার করে দাও স্কয়ার করে দিলে কত বলো 7 7 যার কত 49 16 আর এটা x স্কয়ার হবে আর এটার অবস্থা 81 বাই কত 99 যার 81 দাও 89 ঠিক আছে আর 16 এখন কত লাগবে মাইনাস 4 49 16 এখানে মাইনাস 4 মাইনাস 4 আর এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 4 হ্যাঁ 81 81 16 মাইনাস 4 মাইনাস 4 অ্যাড করে দিলাম এটা এখন আসো এটা মডুলাস পরে দেব ইকুয়াল করে নিতে পারবো মডুলাস দিতে হবে কিন্তু এখানে ইকুয়াল এটা সাথে ইকুয়াল করতে হবে তাহলে আর 64 49 মাইনাস 64 আর 16 আর x স্কয়ার মাইনাস কত x স্কয়ার মাইনাস এখানে আসলো আমাদের কত x স্কয়ার মাইনাস হলো 4 আর এটা হচ্ছে 81 64 বাই 16 ওকে গ্রুপে আমাদের তো 16 তো নিচে থাকার কথা ইয়েস আছে নিচে 17 তাও আছে তাহলে আর 1 এটা মাইনাস হচ্ছে মাইনাস কত হচ্ছে 49 ওকে মাইনাস 15 বাই 16 ঠিক আছে তো হ্যাঁ 15 16 x স্কয়ার মাইনাস 4 আর এটা হচ্ছে 17 বাই 16 তাহলে আরো এক পিছনে আসতে পারি আমি মাইনাস 17 বাই সামনের দিকে আগানোর সুযোগ নাই বাট ব্যাকে আসার সুযোগ আছে আমাদের x স্কয়ার মাইনাস 4 17 বাই 16 একটু সাইড নোটে লিখো সিন্স মাইনাস 17 বাই 16 17 বাই 16 ইজ লেস দ্যান কত মাইনাস 15 বাই 16
তাহলে একটু খেয়াল করো, দেখো যে যে ভ্যালুগুলো এটার থেকে গেটার সে তো এটার থেকেও গেটার হবে। তাহলে এখন দেখো দুটাই কল হয়ে গেছে, এখন মডুলাস দিতে পারো। তাহলে আর কে মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ফোর আর এটা হচ্ছে 17/16। এখন এখানে একটু কাহিনী করবো আমরা, সেটা হচ্ছে কি ওইটা দিব আমরা। ওকে তাহলে এটা ইকুয়েশন অন দেখো, আর এখানে আসো তাহলে সো এফ অফ এক্স স্কোয়ার মাইনাস টু ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস টু, দ্যাট মিন্স এক্স স্কোয়ার মাইনাস কত ফোর। তাহলে ওকে ফ্রম ওয়ান উই গেট, ফ্রম ওয়ান উই গেট এইটা মানে কিন্তু এটা, তাহলে ফ্রম ওয়ান উই গেট, ফ্রম ওয়ান উই গেট তাহলে আমরা কী পেলাম এটা মানে এখন লিখবো এটা এফ অফ x স্কোয়ার মাইনাস টু ইজ লেস দ্যান 17/16। দেখো এটা ওকে, আর দেখি আমি আবার ওটাও করাবো না, ওই যে ফর্মুলা যেটা মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই যেটা মনে আছে তো, যে a প্লাস b মডুলাস অফ a অ্যাবসলিউট ভ্যালু অফ b, আমি এই ফর্মুলাটা অ্যাভয়েড করে যাচ্ছি বারবারই। তারপর যে যখন প্লাস ছিল তখন কিন্তু মিল ছিল না, মনে আছে? যদি ভিতরে প্লাস থাকতো এখানে তাহলে কিন্তু আর মিলত না এই নর্মাল নিয়মে, তখন অবশ্যই আমাকে এটা অ্যাপ্লাই করা লাগবে। কি খেয়াল থাকবে? যদি ভিতরে প্লাস থাকে এখানে তাহলে তোমরা অবশ্যই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, প্রত্যেকটা ম্যাথ তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারবে। তবে যদি কিউব থাকে পাওয়ার ফোর থাকে তখন এই ফর্মুলা করা শর্ট টাফ হয়ে পড়বে, ঠিক আছে? এখানে নিয়ম দুইটাই খেয়াল রাখো, ফর্মুলা মানে এটা অ্যাপ্লাই করা শিখবা, আবার কি ফর্মুলা ছাড়া যদি করতে চাও তাহলে এটা অপোজিটে নিয়ে আসতে হবে। 60 গেল, এখন কত 61, 61 61 এ কি আছে দেখো। ওকে এটা ফর্মুলা ছাড়াও একটু আরেকবার লিখবেন জি, ফর্মুলাটা একটু ক্লিয়ার করে লিখবেন। এই যে a + b এই মডুলাস এটা এটা, হ্যাঁ আচ্ছা আমি ফর্মুলা দিয়ে করে দিছি, পরের ম্যাচটা দুইটা নিয়মে করে দিব, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করে করে ফর্মুলা ছাড়াও করে দিই, ঠিক আছে? এই ফর্মুলা করলে কিন্তু আবার ম্যাথগুলো সব টাইপের ম্যাথগুলোই হবে, আবার ফর্মুলা যদি ভিতরে ক্লাসটা থাকে তাহলে কিন্তু ফর্মুলা দিলে ফর্মুলা ছাড়া করলে আবার করা যাবে না। আচ্ছা যাক, আমাদের যেহেতু মাইনাস আছে বারবারই, তাহলে আমরা গিভেন গিভেন সাইডে মাইনাস আছে তাহলে প্রবলেম হবে না, ফর্মুলা ছাড়া করতে পারবো ফর্মুলা দিয়েও করতে পারবো। আচ্ছা যাক, আমরা কোথায় কোনটা করতে চাইছিলাম কিউব, তাই না? 61 না, এটা ফর্মুলা দিয়ে করা যাবে না, কিউব যেহেতু অনেক বড় প্রবলেম করবে তখন। এখন দেখো মডুলাস এক্স মাইনাস ওয়ান লেস দেন কত হাফ, দেখো গিভেন দ্যাট গিভেন এই যে কিউবগুলো চরম প্রবলেম পড়ে যাবা যদি তুমি সবসময় ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও। এই যে এটা ওয়ান ওইটা হাফ, এখন কিউব করবো, চলো কিউব করে গেল। তাহলে আগে আমরা এটা তো মডুলাস উঠাতে হবে, মাইনাস হাফ দিতে হবে, মাইনাস হাফ এক্স মাইনাস ওয়ান এটা হাফ, এখন এখানে প্লাস হাফ করো প্লাস ওয়ান দিব, তাহলে এক্স কে ফ্রি করো হাফ প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান হাফ প্লাস ওয়ান, দেখো তাহলে আর এটা কত হয়ে গেল, এটা হাফ হয়ে গেল, এটা এক্স হল, এটা 3/2 হল, বুঝছে? আর কিউব অন বোথ সাইডস, চলো কিউব করে দাও। তাহলে কিউব যদি করে দাও তাহলে 1/8 হয়, এটা এটা কিউব করলে এক্স কিউব, এটা কিউব করলে 27/8, ক্লিয়ার? এখন আমাদের গ্রুপের দিকে তাকা, তবে কি আছে মাইনাস ওয়ান আছে, চলো মাইনাস ওয়ান করে দিই সবাই, তাহলে 1/8 মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মানে বুঝতে পারছো এটা এইভাবে মাইনাস ওয়ান লিখো, এক্স কিউব মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান অ্যাড করলাম 27/8 মাইনাস ওয়ান, দেখো কাহিনিটা কেমন দেখো। হ্যাঁ কিউবের জন্য তোমাকে এটা করতে হবে, কিউবের জন্য যদি তুমি আবার ওটা করতে যাও ম্যাথ অনেক বড় হবে, তো এটা বেশি সহজ লাগবে কিউবের জন্য। দেখো তো আমি সবার কিউব করতেছি, অন বাইট হয়ে গেছে, এটা কিউব করছি এটার উপরে সবার উপরে কিউব করতেছি, তাহলে এখন চলো এখন চলো তাহলে আমরা এটা এটার অবস্থা কি হলো, তাহলে -7/8 হ্যাঁ -7/8 -7/8 ওকে এক্স কিউব মাইনাস ওয়ান, আর এখানকার অবস্থা হলো কত 8, তাহলে মাইনাস মাইনাস 8 করলে 19/8, এখন তো আমি -19 এখানে লিখতেই পারি,
কারণ যে এর চেয়ে বেশি সে মাইনাস 19 বাই 8 এর থেকে বেশি হবে হ্যাঁ তাহলে আর মাইনাস 19 বাই 8 x কিউব মাইনাস 1 19 বাই 8 কি ঘটনা ওকে যে মাইনাস মাইনাস 19 বাই 8 হ্যাঁ ইজ লেস দ্যান কত মাইনাস 7 বাই 8 দেখো তার মানে যে ভ্যালুগুলো এটা থেকে গেটার হবে সে অবশ্যই এটা থেকে গেটার হবে কারণ এর চেয়ে ছোট তো এটা এখন চলো তাহলে এবার মডুলাস দিব এটা আর এটা অপোজিট করে ফেলেছি তাহলে সব এক্স কিউব মাইনাস ওয়ান 19 বাই 8 তোমরা একটা কাজ করবা সেটা হচ্ছে যারা ক্লাস মিস করছে এখন আমি কিন্তু সব ইউটিউবে দিচ্ছি হ্যাঁ তোমাদের আলাদা চ্যানেল করে দিচ্ছি একদম ওটা অনেক চিন্তা ভাবনা করে দিয়ে করা লাগছে আমার কারণ হচ্ছে সব যদি এক চ্যানেলে দিয়ে দিই তাহলে তো জানে না ওই যে খুঁজে পেতে মুশকিল ঠিক আছে এই জন্য সব ক্লাসের আলাদা চ্যানেল করে দিচ্ছি 11 12 একটা চ্যানেল তাহলে ওকে এটা 61 চলো 62 একই একই টাইপের ম্যাথ ওকে 62 চলো 62 তে গেল 62 এখন 62 দেখো কত হয় প্রথম দুটো ম্যাথ নিয়ে আলোচনা করতে তাহলে দুটো ম্যাথ করতে সিনা আলোচনা তাহলে গিভেন দ্যাট গিভেন দ্যাট কি দেওয়া আছে দেখো মডুলাস অফ x মাইনাস 1 লেস দ্যান কত 3 মডুলাস অফ এত লেস দ্যান 3 এখন আসো তাহলে ঠিক আছে তো এখন 3 এর বেশি নিয়ে এসো মাইনাস 3 গেল মাইনাস 3 x মাইনাস 1 3 এখন আমাদের কাজ কি ওকে যেহেতু এখানে মাইনাস ওয়ান আছে এটা তাড়াতাড়ি বাকি দাও বাদ তাহলে আর প্লাস ওয়ান করো মাইনাস থ্রি প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এর সাথে প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান এক্স ফিল করে ফেললাম মাইনাস কত হয়েছে বলো মাইনাস টু এক্স এটা কত হয়েছে থ্রি আর ওয়ান ফোর ঠিক আছে তো না এক মিনিট ওয়েট হ্যাঁ ফোর এবার কিউব করে দাও সবাইকে কিউব করে দাও মাইনাস এইট হয়ে গেছে যে কিউব করলাম মাইনাস এইট হয়ে গেছে এক্স কিউব আর এটা কিউব করলে 64 হয় সবাইকে কিউব করলাম এখন মাইনাস ওয়ান করা লাগবে মাইনাস এইট মাইনাস ওয়ান এক্স কিউব মাইনাস ওয়ান 64 মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অ্যাড করছি এখন যখন তুমি মাইনাস ওয়ান অ্যাড করলা তখন কি দাঁড়ালো আমাদের মাইনাস ওয়ান যে আমরা অ্যাড করছি সেই আমাদের কি দাঁড়াইছে দেখো তাহলে তাহলে আর মাইনাস নাইন এক্স কিউব মাইনাস ওয়ান এটা কত সিক্সটি থ্রি ঠিক আছে এখন আমি আরও নিচে নামতে পারি অধিকার আছে আমাদের ঠিক আছে হ্যাঁ তাহলে আর আর মাইনাস সিক্সটি থ্রি ইজ গ্রেটার দ্যান এক্স কিউব মাইনাস ওয়ান ইজ লেস দ্যান সিক্সটি থ্রি সিন্স মাইনাস সিক্সটি থ্রি ইজ লেস দ্যান মাইনাস নাইন খেয়াল করো যে মাইনাস নাইন থেকে গেটার সে মাস্ট বি মাইনাস সিক্সটিন থ্রি থেকে গেটার যে ভ্যালুটা কি মাইনাস নাইন থেকে গেটার সে মাইনাস সিক্সটি থ্রি থেকে গেটার হবে কারণ এর চেয়ে তো ছোটো এটা তাহলে এখন মডুলাস দিয়ে দিলে ম্যাচ শেষ হয়ে গেছে দেখো মডুলাস মডুলাস যে ইউজ করবে তখন কী হবে তাহলে স ওকে এক্স কিউব মাইনাস ওয়ান আর এটা হলো সিক্সটি থ্রি ওকে এরপরে চলো আমরা আরো কিছু ম্যাথ করবো ম্যাথগুলো ভালোই লাগবে পরে ম্যাথগুলো দেখি কিছু বন্ধ হয়ে গেছে মাঝে মধ্যে আমার বন্ধ হয়ে যায় না ঠিক আছে চলছে এখন চলো ওকে চলো তাহলে আমরা সামনের দিকে গেলাম আর দেখছিলাম তো সব বন্ধ হয়ে গেছে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় তো তাহলে এটাকে নেওয়া লাগবে একটু এখন চলো তাহলে আমরা 62 গেলাম এখন সামনের দিকে গেলাম ছোট ছোট ম্যাথ ম্যাথগুলো ভালো লাগবে দেখলে মনে হবে যে তো এ আর কি করবে ম্যাথ ম্যাথ তো ম্যাথই ঠিক আছে এখন চলো এই যে সামনের দিকে আসলাম এই ম্যাথগুলো আমরা আমাদের গ্রুপ করতে বলছে কীরকম দেখো ছোট ছোট ম্যাথ দেখো 60 ওকে হ্যাঁ রিলেটিভ ইনভার্স এক্সপ্লেন এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ ইনভার্স অ্যাডিটিভ ইনভার্স ওকে 64 থেকে আমরা শুরু করলাম অ্যাডিটিভ ইনভার্স
ইনভার্স রিয়েল নাম্বার সেটা সে এরকম জাস্ট 63 একটু বলে দিচ্ছি জাস্ট হ্যাঁ এক্সিস্টেন্স অফ কি এক্সিস্টেন্ট অফ ইনভার্স এখন দেখো যদি তুমি বলো যে তোমার একটা নাম্বার এক্স বিলংস টু রিয়েল নাম্বার ওকে কথা বুঝা গেছে অ্যাডিটিভ এক্সিস্টেন্স অফ কি ইনভার্স অফ রিয়েল নাম্বার তো এখন যদি এটা বলো যে এক্স তাহলে এটা ইনভার্স যদি করতে চাও হ্যাঁ এক্সপ্লেইন ইনভার্স তাহলে ইনভার্স যদি করতে চাও তাহলে এক্স ইনভার্স belongs to R when x is not equal to এটা কিন্তু মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দেখো যদি এটা রিয়েল নাম্বার ভিতরে আনতে চাও তুমি এটা মানে কিন্তু 1/x 1/x belongs to R তাহলে অবশ্যই তোমাকে x is not equal to 0 কথাটা বলতে হবে আর এরপরে additive ইনভার্স যদি বলতে চাও কি এক্সিস্টেন্স অফ ইনভার্স এটা হচ্ছে কি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কিন্তু এটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এটা আর অ্যাডিটিভ ইনভার্স যে এক্স বিলংস টু কত আর তাহলে সো কে মাইনাস এক্স বিলংস টু আর এরকম কোনো কন্ডিশন নেই এই দুটো মিলে কিন্তু অ্যাডিটিভ ইনভার্স এই দুটো কিন্তু এটা কিন্তু মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অর্থাৎ এক্স আর 1/x ইকুয়ালস টু 1 তাহলে এটা কি হলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দুটো মিলে যদি 1 হয়ে যায় তাহলে দে আর কি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আর 0 হতে হয় x প্লাস মাইনাস x এটা যদি 0 হয় তাহলে এটা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স তবে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সে x ইজ নট ইকুয়ালস টু 0 x 0 হতে পারবে না শুধু মাল্টিপ্লিকেটিভ ইনভার্সে এটা খেয়াল রাখতে চলবে ওকে এরপর চলো 64 থেকে আমরা শুরু করলাম অ্যাডিটিভ ইনভার্সে কোনো সমস্যা না এটা মিলে জিরো হয়ে যায় বাট মাল্টিপ্লিকেটিভ ইনভার্সে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এক্স ইজ নট ইকুয়ালস টু জিরো এক্সিস্টেন্স এখন চলো আমরা 64 থেকে শুরু করব তাহলে 64 এ দেখো আমাদের বলছে যে শো দ্যাট এটা মাইনাস 1 ইনটু এ ইকুয়ালস টু মাইনাস তোমাকে এটা দেখাতে বলছে প্রুফ দ্যাট এত তো দেখলে তো মনে হয় যায় এটা তো প্রুফই তো এই একই রকম ঠিক আছে আমাদের শুরু করতে হবে এইভাবে অ্যাডিটিভ ইনভার্স দিয়ে আমরা শুরু করব অ্যাডিটিভ ইনভার্স উই নো অ্যাডিটিভ ইনভার্স উই নো 1 1 প্লাস ইকুয়ালস টু 0 এটা কে বলা হয় অ্যাডিটিভ ইনভার্স অ্যাডিটিভ ইনভার্স কে কথা বুঝা গেছে হ্যাঁ ওকে ইউনিটনেস অফ অ্যাডিটিভ মাল্টিপ্লিকেশন এখন দেখো এটা গেল এই যে দেখো আমরা এটা ইকুয়াল টু এটা বলে দিলাম এখন আমরা মাল্টিপ্লাই করব 1 প্লাস মাইনাস 1 এটাকে আমরা এ দিয়ে মাল্টিপ্লাই করতেছি ইকুয়াল টু 0 0 ইনটু এখন কি করলাম বোথ সাইডে যদি সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এটাকে ইউনিটনেস অফ মাল্টিপ্লিকেশন বলা হয় ইউনিটনেস uniqueness of multiplication বুঝতে পারছো uniqueness of multiplication তখন বলবে এটা uniqueness of multiplication both side এ same number দিয়ে multiply করা আমরা both side এ একই number দিয়ে multiply করছি এখান থেকে যেটা multiply করছি এখানেও সেটা দিয়ে multiply করছি তো বোথ সাইডে একই রেটে মাল্টিপ্লাই করাকে ইউনিটনেস অফ মাল্টিপ্লিকেশন বলা হয় ইউনিটনেস অফ মাল্টিপ্লিকেশন ইউনিটনেস অফ অ্যাডিশন আছে বোথ সাইডে সেম নাম্বার আমি অ্যাড করব তাহলে ইউনিটনেস অফ ওকে কি ক্লিয়ার এখন দেখো এটা ডিস্ট্রিবিউট করো এটা কি এখান দেব এখানে দেব তাহলে আর 1 ইনটু এ প্লাস মাইনাস 1 ইনটু এ ইকুয়ালস টু এটা কিন্তু 0 সেন্স এ বিলংস টু আর তাহলে সো 0 ইনটু এ ইকুয়ালস টু 0 0 ইনটু এ ইকুয়ালস টু 0 ওকে কি ক্লিয়ার মাল্টিপ্লাই করলে সে আমরা 0 হয়ে যাবে আর এটা যে কাজটা করলাম এটা কি করলাম ডিস্ট্রিবিউটিভ ল এই লটা আছে একে দেখো একবার এখানে দিলাম এখানে দিলাম একে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল তাহলে এটা কি হলো
distributive law. I'm not distributing what is the same thing. That's what I distribute. And it's a multiplicative identity. Multiply for both the change of an. That's a key word. Multiplicative identity. Multiplicative identity. The law are it a year. Year. It is thus a time. Minus, minus one into two. Bracket of the lemon. Who's person? এরপর এখন ব্র্যাকেটটা রাখো বড় উদাহরণ সময় ব্র্যাকেটটা উঠাই দেবো জাস্ট এটা সিজি আমরা কি করলাম ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে কি বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি অর্থাৎ মাল্টিপ্লাই করবো কোনো চেঞ্জ হবে না ওটাই থাকবে মাল্টিপ্লিকেটিভ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি 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 মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বুঝা গেছে এটা আছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ওকে এখন দেখো আমরা সবার সাথে মাইনাস ওয়ান প্লাস করব মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আমরা অ্যাড করব তার মানে একই জিনিস আমরা দুই দিকে অ্যাড করতেছি তাহলে ওকে মাইনাস ওয়ান অ্যাড করে দাও তাহলে ওয়ান ওকে এটার সাথে এটা ব্র্যাকেটে রাখবো আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখতে পারি এ প্লাস মাইনাস ওয়ান ইন্টু এ এর সাথে আমরা কি করলাম কত প্লাস করতেছি মাইনাস মাইনাস এ মাইনাস এম এ হ্যাঁ এখন চলো চলো আমাদের কাজে গেলাম আমরা এখন দেখো আমরা সব একই জিনিস অ্যাড করতেছি তাহলে জিরো প্লাস মাইনাস তাহলে আমরা কি করলাম ইউনিট ইউনিটনেস অফ কে অ্যাডিশন যেমন ইউনিটনেস অফ মাল্টিপ্লিকেশন ছিল একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই করছি বোথ সাইডে তাহলে একে ইউনিকনেস অফ মাল্টিপ্লিকেশন যেমন বলতো আর এখন আমরা কি ইউনিটনেস অফ অ্যাডিশন বলবো ইউনিটনেস অফ অ্যাডিশন অর্থাৎ সেম নাম্বার আমরা দুই সাইডে অ্যাড করছি একে বলা হয় ইউনিটনেস অফ অ্যাডিশন দেখো এই যে ইউনিটনেস অফ অ্যাডিশন আমরা একই নাম্বার দুই দিকে অ্যাড করে দিয়েছি চলো হ্যাঁ এইবার আমরা অ্যাসোসিয়েটিভ ল করব অ্যাসোসিয়েটিভ ল বুঝো কি জিনিস অ্যাসোসিয়েটিভ ল অর্থাৎ একে ছেড়ে দিয়ে একে এর সাথে চলে অ্যাসোসিয়েটিভ ল ও আমরা আগে কমিউটেটিভটা করে ফেলি কমিউটেটিভ ল করে তারপরে অ্যাসোসিয়েটিভ করতে হবে এটা কমিউটেটিভ কমিউটেটিভ ল তাহলে এই দুটার ভিতরে ইন্টারসেন্স করব তাহলে মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস এ কি করলাম বলতো কমিউটেটিভ স্থান বিনিময় হয়ে গেছে আর প্লাস মাইনাস এ ইকুয়ালস টু এখন আরে ল একসাথে দুইটা ল না করে এটা রেখে দিলাম মাইনাস মাইনাস এ তাহলে আমরা এখানে কি করছি চেঞ্জ করে দিছি এটা বলা হয় কমিউটেটিভ ল কমিউটেটিভ ল কমিউটেটিভ ল তার মানে বুঝতে পারছো একটা আরেকটা বিনিময় হয়েছে এই কমিউটেটিভ লটা কত সালে হয়েছিল মনে আছে 71 এ হয়েছিল বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে গিয়েছিল আর ভারত থেকে মুসলমানরা বাংলাদেশে আসছিল তো এরকম একজনের ভাষায় যে আরজন উঠছিল ভারত থেকে হিন্দুরা আসে বাংলাদেশে ভারত থেকে মুসলমানরা আসে বাংলাদেশে হিন্দুদের বাড়ি উঠছিল আর বাংলাদেশ থেকে হিন্দুরা যে ভারতের মুসলমানদের বাসায় উঠছিল এবং সরকার একটা পারমিশন দিয়েছিল এটা ছিল সেই কমিউটেটিভ ল বুঝা গেছে এই যে হ্যাঁ এই যে দেখো জাস্ট চেঞ্জ হয়েছে এখন চলো এই ল হয়ে গেল এখন আমরা অ্যাসোসিয়েটিভ করবো এটা বাদ দিয়ে দিল
কারণ এর অপোজিট এখানে হাজির, এর অপোজিট হাজির, এবার তাহলে এর সাথে চলে গেল অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তাহলে আর মাইনাস ওয়ান ইন্টু জিরো আর সরি ওয়ান ইন্টু এ, আর এখন এর কাছ সাথে যাচ্ছে দেখো তো এ, যে দেখো প্লাস মাইনাস একে অ্যাসোসিয়েটিভ, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, যদি বলো যে না সেকেন্ড ব্র্যাকেটে রাখবে রাখতে পারো, একে বাদ দিয়ে দিচ্ছে দিয়ে এ মাইনাস এর সাথে চলে গেছে, একে বলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এ সরি এটা জিরো থাক অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ ল, এখন এই লটা হলো অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল দেখছো চেঞ্জ হয়ে গেছে, এখন দুইটাকে যদি দিয়ে জিরো হয়ে যায়, হ্যাঁ এটাকে কি বলা হয়, অ্যাডিটিভ ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স, দুইটা জিরো করলে অ্যাডিটিভ ইনভার্স হয়ে যাবে, তাহলে অ্যাডিটিভ ইনভার্স করে ফেললাম, এত কিছু দিয়ে পাবে অ্যাডিটিভ ইনভার্স, দুটা জিরো হয়ে যাবে, তাহলে আর মাইনাস ওয়ান জিরো প্লাস এই দুটা মিলে জিরো, এটা কি বলা হয় অ্যাডিটিভ ইনভার্স, ওকে এটা দুটা মিলে জিরো হয়েছে, এটাকে একটু চেঞ্জ করে দাও, কমিউটেটিভ ল যখন পড়ছিলাম যে এনে ও এটা জিরো এটা এ, আর এখন দেখো আমরা যখন কমিউটেটিভ করছিলাম এর একটু কমিউটেটিভ করলে ভালো হতো, হ্যাঁ একই সাথে কমিউটেটিভ কোথায় করছিলাম এই জায়গাটাতে, তাহলে একটু ঘুরাই দাও, এটা ঘুরাই দাও, তাহলে এটা হচ্ছে মাইনাস এ আর কি জিরো, কমিউটেটিভ একসাথে দুইটা করে দিচ্ছি, এদেরও করছে ওদেরও করছে অপারেশন, আর এটা হচ্ছে কি আর এটা যা আছে থাক জিরো প্লাস, এটা হচ্ছে আগে এটা রাখলাম মাইনাস এ, মাইনাস এ এটা আগে রাখো মাইনাস এ প্লাস জিরো, ওকে তাহলে ওকে মাইনাস এ প্লাস জিরো, এখন এই যে অ্যাপ্লাইটা করলাম আমি এখানে, এখানে তো কমিউটেটিভ করছিলাম ওটাই রাখছি, এখানে যে অ্যাপ্লাইটা করলাম একে বলা হয় অ্যাডিটিভ ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স দুটো অ্যাড করলে জিরো হয়, তাহলে একে বলা হয় অ্যাডিটিভ ইনভার্স, অ্যাডিটিভ অথবা ইনভার্স অফ অ্যাডিশন তা বলতে পারো, ইনভার্স অফ অ্যাডিশন অথবা অ্যাডিটিভ ইনভার্স, ইনভার্স অফ অ্যাডিশন বলতে পারো, এখন চলো জিরো প্লাস করব চেঞ্জ হবে না, একে কি বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কিন্তু ওয়ান, ওয়ান মাল্টিপ্লাই করলে কোনো চেঞ্জ হয় না, আর অ্যাডিটিভ আইডেন্টিটি আসছে জিরো, জিরো যদি কোনো নাম্বারের সাথে সারা জীবন অ্যাড করতে থাকো ওর কোনো চেঞ্জ নাই, এই জন্য ওকে অ্যাডিটিভ আইডেন্টিটি বলা হয়, আর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কত ওয়ান, ওয়ান যদি সারাদিন মাল্টিপ্লাই করতে পারো কোনো নাম্বারের সাথে ও চেঞ্জ হবে না, তাহলে আর মাইনাস ওয়ান ইন্টু এ ইকুয়ালস টু মাইনাস এ, এই যে জিরো প্লাস করলাম চেঞ্জ হয়নি এ থেকে গেছে, এর সাথে জিরো প্লাস করছে এ থেকে গেছে, একে আমরা কী বলবো বলো তো অ্যাডিটিভ আইডেন্টিটি, অর্থাৎ জিরো অ্যাড করলে আমরা কোনো চেঞ্জ হয় না, জিরো ইজ দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি, অ্যাডিটিভ অ্যাডিটিভ আইডেন্টিটি, বিশাল একটা বই বানাইছে এক বই ভিতরে দুনিয়ার সব দিয়ে দিয়েছে, তাহলে হলো আচ্ছা যাক এটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি, ওকে আমরা শেষ করে দিলাম, এটা এটা আমাদের দেখাতে বলছে দেখো আমরা কি পাবো, সেখানে আমাদের প্রুফ করতে বলছে এটা বাবু আমাদের প্রুফ করতে বলছে যে এত এই দেখো মাইনাস মাইনাস এ ইকুয়ালস টু এ, এটা প্রুফ করতে বলছে আমাদের প্রুফ করতে বলছে এটা ক্লিয়ার, আচ্ছা দেখো তো এ
প্লাস মাইনাস এ এটা কত দিল না কি সেটা লর নাম কি অ্যাডিটিভ ইনভার্স অ্যাডিটিভ ইনভার্স অথবা ইনভার্স অফ অ্যাডিশন অ্যাডিটিভ ইনভার্স এটা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স আমরা সফটওয়্যারটা বলতে পারবো তাহলে আমরা শুরু করব কিভাবে দেখো আমাদের এটা প্রুফ করতে বলছে আমাদের স্টার্টিংটা এরকম হবে ওকে উই নো মাইনাস এস জায়গায় কিন্তু আমি মাইনাস এ বলছি এস জায়গায় বলছি মাইনাস এ তাহলে এখন এখানে কি বলবো এখানে আমাকে বলতে হবে এরকম মাইনাস মাইনাস ইকুয়ালস টু জিরো বলে না সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো যদি বলো স্যার ফার্স্ট ব্র্যাকেট দেবো না দেখো এটা মাইনাস এটা জিরো তাহলে আমি প্রথমে এখানে মাইনাস দিলাম তাহলে এস জায়গায় এখন যদি মাইনাস দিই তাহলে এস জায়গায় আবার একটা মাইনাস দিতে হবে তাহলে এটা হবে এটা ইকুয়ালস টু জিরো কি অ্যাডিটিভ ইনভার্স অ্যাডিটিভ ইনভার্স অথবা ইনভার্স অফ অ্যাডিশন যা লিখো লিখো ইনভার্স অফ অ্যাডিশন ওকে এখন আমাদের তো প্রুফ করতে হবে এটা এখন আমাদের কাজ কি প্লাস করব বোথ সাইড এ প্লাস করে দাও ধন্যবাদ সেকেন্ড ব্র্যাকেট দিলাম তাহলে প্রয়োজনে থার্ড ব্র্যাকেট লাগলো এ প্লাস মাইনাস মাইনাস এ এর সাথে প্লাস এ অনেকে বলে যে স্যার সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিলে হয় দিলে সমস্যা নাই এগুলো তাহলে জিরো প্লাস এ কি কি করলাম ইউনিটনেস অফ অ্যাডিশন অর্থাৎ বোথ সাইডে একই জিনিস অ্যাড করছি ইউনিটনেস অফ অ্যাডিশন ইউনিটনেস অফ অ্যাডিশন আমরা বোথ সাইডে একই জিনিস অ্যাড করেছি এখন এটার ভিতরে আমরা চেঞ্জ করে দেবো কমিউটেটিভ ল এর ভিতরে চেঞ্জ করবো কমিউটেটিভ ল তাহলে আর ওয়ান এটা এখানে দাঁড়ে এখানে দাঁড়ে মাইনাস এ এটা মাইনাস এ এটা এই প্রশ্নে আসলাম আর এটা আছে মাইনাস এ কি ক্লিয়ার এখন এখানে ব্র্যাকেট দিয়ে দিতে পারো আর এটা সে এ আর এটা সে এ চেঞ্জ করে দিয়েছে এটা এখানে এটা এখানে দিয়ে দিয়েছে কি সে লর নাম কি কমিউটেটিভ লর কমিউটেটিভ লর দেখো কমিউটেটিভ লর করলো কারণ কি কারণ মাইনাস এ এর কাছে আসতে যাচ্ছে মাইনাস এ এর কাছে আসতে যাচ্ছে এই জন্য কমিউটেটিভ লর এখন এটার সাথে অ্যাসোসিয়েটিভ লক একে ছেড়ে দেবে এটা এরা দুজনের সাথে তাহলে ওকে বলা হয় কি অ্যাসোসিয়েটিভ লক মাইনাস মাইনাস এ প্লাস মাইনাস এ প্লাস এ নাম কি এটা অ্যাসোসিয়েটিভ লক এই যে একে ছেড়ে দিয়ে এখন এর সাথে গেল ইকুয়ালস টু এ প্লাস অ্যাসোসিয়েটিভ লক অ্যাসোসিয়েটিভ ল লটা অ্যাসোসিয়েটিভ হয়েছে এখন এটা জিরো হয়ে যাবে এই জিরো হওয়ার যে রুল সেটা তার নাম কি অ্যাডিটিভ ইনভার্স অ্যাডিটিভ ইনভার্স দুটো মিলে জিরো হয়ে যাবে তাহলে আর মাইনাস মাইনাস এ প্লাস জিরো ইকুয়ালস টু জিরো এ প্লাস জিরো এ প্লাস জিরো অ্যাডিটিভ ইনভার্স ইনভার্স অফ অ্যাডিশন ইনভার্স অফ addition তা বলতে পারো inverse of addition তাহলে ওকে এখন কি জিরো অ্যাড করাকে কি বলা হয় জিরো অ্যাড করলে কোনো নাম্বার চেঞ্জ হয় না কি additive identity additive identity অথবা identity of addition identity of addition তাহলে এখন আসো তাহলে এটা থেকে গেল মাইনাস মাইনাস এর সাথে প্লাস করলাম কোনো চেঞ্জ হয় না ইয়ে থেকে গেল নামটা কি হলো লটা অ্যাডিটিভ আইডেন্টিটি অ্যাডিটিভ আইডেন্টিটি
কাহিনী বুঝতে পারছো কিনা তোমরা দেখো কত ভাবে আমাদের কাজগুলো করা লাগতেছে, বুঝতে পারছো? হ্যাঁ, বিভিন্ন স্টাইলে কাজ করা লাগে। লগুলোকে তো মাথায় রাখতে হবে যে কখন কোন ল অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আমি লগুলো আলোচনা করতে চাইছিলাম, দরকার নাই, এমনি প্রত্যেকটা লাইন বাই লাইন আলোচনা করলে মাথায় থাকবে, সমস্যা নেই। তাহলে পরের দিন আমার লগ আজকে থাকবে, পরের দিন নাহলে আমরা আরেকটা ক্লাস আছে, ও তাহলে ঠিক আছে, আজকে তাহলে আমি এই পর্যন্ত করে দিলাম। তাহলে তোমরা লিখতাম, আর তোমরা যে ক্লাসগুলো হচ্ছে সবগুলোর ভিডিও তোমরা এসে পেয়ে যাবে কিন্তু।